হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি এখানে খুব ভালো আছি। দিদি বাড়ি আসছিলাম, কাল ছেড়ে চলে যাচ্ছি বাড়ি, মানে আমার মেয়েকে রেখে আমি এখন বাড়ি দিয়ে রওনা দিচ্ছি। কি গরম, বাবার কি রোদ্র, এসে পাখা তোলায় কিছুক্ষণ রেস্ট, তারপরে জামলাদের কাছে আসা। তো এলাম জামির সঙ্গে মোটর সাইকেলে, কিন্তু কি রোদ, পাতবাকিটা মেচারের দিকে আমি দেখলাম পর্যন্ত টোটোতে আসছি, ভীষণ রোদ্র। এসে দেখছি বাড়ির যা হাল, মানে আমাকে এই গোছাতেই মাথার যন্ত্রণা হারাম হয়ে গেছে, বুঝতে পারছেন? যাই মা, মানে আপনাদের সঙ্গে কথা হচ্ছে, মা সাড়া দিচ্ছে, আরে মিতা হনুমান এসে গেছে। এসে দেখছি হনুমান এসেছে, মানে ছুটে পড়ে ছাদে গেলাম আম সত্যগুলো তুলে নিয়ে আসতে, কারণ আগের বারে আম সত্যগুলো রোদে দিয়েছিলাম, সমস্ত আম সত্যগুলোকে লন্ড ভন্ড করেছে, মানে খেয়েছে খুব আধা খাপচা আধা খাপচা করে, বেশিরভাগটাই নষ্ট করেছে। তাই ছুটে পড়ে গেলাম, কারণ বাবা আর আমার ছেলে দুজনে আম সত্য খেতে ভীষণ ভালোবাসে। রুমের অবস্থাটা দেখুন, শুধু এই অবস্থা, এটাকে গোছাতে হবে। এই গামছা টামছা সব বিছানার মধ্যে বোতল, ছেলের এই রুমের অবস্থা, এই যে দেখতে পাচ্ছেন অবস্থা আমার রুমের, এই হচ্ছে রুমের অবস্থা। ছেলে এই অবস্থা করেছে, নিজের রুমটাও খারাপ করে রেখেছে, আমার রুমটাকেও ঘেঁটে রেখেছে। সব গোছাতে হবে, এত রোদ্রে আসা। আমি যাই রান্নাঘরে, কি রান্না টান্না হলো একবার দেখে আসি। দেখেছিলাম মা রান্না করছে, একবার দেখে আসি। রান্নাঘরের দিকে রওনা দিচ্ছি, দেখা যাক কি রান্না হচ্ছে, মা কি করে রেখেছে, না হলে করবো, করে এসে তোমার ওই সব গুছাতে হবে। মা দেখছি ঝোল বসিয়েছে, মানে মাছ ভাজা করে রেখেছে, মাছের ঝোল হবে আলু দিয়ে। এখানে আম সেদ্ধ করে আছে, আম সত্ত্বটাকে আমাকে তৈরি করতে হবে, আর শাক ভাজা করে রেখেছে। কাল যে দিদি বাড়ি গিয়েছিলাম, ওদের ওখানে মার্কেটে গিয়েছিলাম, এগুলো সব কিনে নিয়ে আসছি। কয়েকটা কন্টেনার আছে, বাবার একটা ফ্লাক্স কিনেছি, তো কন্টেনারটা বেশ ভালো, স্যালো কোম্পানির। চারটে থাক আছে, মানে চারটে কৌটা ওর মধ্যে আছে, আর দুটো মশলা রাখার কৌটা কিনেছি, আর আবার ওটারও কিছু দিয়েছি অনলাইনে। তো পুরোনোগুলো বাদ দিয়ে দেবো, দিয়ে কিছু নতুন কন্টেনার কিনবো। একটা ছোট্ট ট্রে নিয়ে এসেছি মাসমশাই থেকে চা দেওয়ার জন্য, বড়ো ট্রেতে তো ভীষণ অসুবিধা হয়, ছোট ট্রেটা ভালো, বেশ চা দিতে সুবিধা হবে। আর বাবার একটা ফ্লাক্স নিয়ে আসছি, এটা মিল্টনের, বেশ বাবা তো ওই জল গরম, রাত্রিতে জল গরম খায় ভুসি দিয়ে, ওটা খুব সুবিধা হয়, ওই জন্য এটা নিয়ে আসছি। এর আগে অনেকগুলো ফ্লাস্ক ভেঙে গেছে, এটা একটু স্টিলের নিলাম মিল্টনের, এটা দেখা যাক কতদিন হয়, তো বেশিরভাগ মনে হয় থাকবে আশা করব। তো বাচ্চার ঘর তো ওই ফিতে ফিতে ধরে টেনে দেয়, ভেঙে ডেঙে যায়, সেগুলো ভেতরে কাঁচ থাকে, এটা তো সেরকম কিছু নয়। আর একটা হকিংসের প্রেশার কুকার নিয়ে এসেছি, তো আগের মতো সেই প্রেশার কুকার বেশি ওয়েটই হয় না, এখন খুব পাতলা গেজের করে দিয়েছে। আর ওগুলো আগে যতগুলো আছে, আগের আমার প্রেশার কুকার দুটো, অ্যাকচুয়ালি প্রেশার কুকারে কেক তৈরি করে করে না প্রেশার কুকারটা নষ্ট হয়ে গেছে, মানে সিটি পড়তে চায় না, ও রাবারটা চেঞ্জ করে নিয়েছি তবু সিটি পড়ে না, তাই জন্য আর একটা নতুন কিনেছি, কারণ প্রেশার কুকার না থাকলে না ভীষণ সময়ও যেমন নষ্ট হয়, আর গ্যাসও ভীষণ নষ্ট হয়, মানে একটা ঘুগনি করতে যেখানে আমার আধ ঘন্টা সময় লাগবে সেখানে এক ঘন্টা হয়ে যাচ্ছে, এদিকে গ্যাসও অনেক খরচা হচ্ছে, ওই জন্য প্রেশার কুকারটা খুব এমার্জেন্সি ছিল, মানে লাগবেই ওটা, দরকার, ওই জন্য কিনে নিলাম। তো রান্না অনেক কমপ্লিটের পথেই বলতে গেলে, একেবারে কমপ্লিটই, কমপ্লিটের পথে না কমপ্লিটই। আর মা শাক ভাজা করেছে, মাছের ঝোল করেছে, পায়েস করেছে, ওই গ্যাসটা মুছে আমি একটু আম সত্ত্ব বানিয়ে নিলাম। ছেলে যা ঘর দর নোংরা করে গেছে, বাবা খুনতে না হচ্ছে, যেহেতু আমি আপনাদের সঙ্গে কথা বলছি না, বাবা বাবা মা ছেলে
পাচ্ছেন? এটা আমি আপনাদের সঙ্গে রয়েছি, কিন্তু বসে যায় ওই জন্য কোন দিন আগা দিচ্ছে। আমসা তো রোদে দিয়েছে, এলাম ছেলের রুমটাতে, রুমটা গুছাতে আসছি। যা নোংরা করেছে আপনাদেরকে তো দেখিয়ে রেখেছি। গুছাতে গুছাতে ওকে বকছি, ও পাশের রুমেই আছে, পাশের রুমেই আছে, ভীষণ বদমাশ ছেলে। আর যা হোক এখন কিছু করে নেই, করে রেখেছে, এখন গুছিয়ে রাখতে পারেন। রুম না গুছানো থাকলে যেন গা হাত কীরকম একটা হয়। তো রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে, গুছানো থাকলে দেখতেও ভালো লাগে। বোন নেই তো, ওরা ভাই বোনে এত খুনসুটি করে। যে তোর বোন নেই, মাসি বাড়িতে আছে, ও আমাকে মানে ও কয়েকবার তো জিজ্ঞেস করো বোন কখন আসবে, বোন কখন আসবে। আরে কেন রে বাবা, বোন আছে আছে থাকবে। তো তুই বোনকে মারিস, বোনের সঙ্গে ঝগড়া করিস, তো বোন এখন আছে তো কি হয়েছে? না ঝগড়া করবো ঠিক আছে, কিন্তু বোনকে চাই। মারপিট করতে পারছে না, খুনসুটি করতে পারছে না, মানে বোনকে চাই। আমার সঙ্গে পাশের রুমে বসে বসে আমার সঙ্গে হচ্ছে, আমিও মানে বিছানা গুছাতে গুছাতে ওকে বলছি। তোর বোন নেই তোর ভালোই তো, তোর তো ভালো। বলছে না বোনকে আমার চাই, ওকে তুমি কালকেই নিয়ে এসো। সে আসতে চায় না, সে মাসি বাড়িতে এই প্রথম যে কয়েকদিন থাকবে, তার কত খুশি না, ও তার সঙ্গে খুনসুটি করবো ওই জন্য চাই। তো আমি মাত্র একটা দিন বাড়ির বাইরে ছিলাম, এসে দেখি বাড়ির মানে আমাদের রুমের এই হাল। ও যা করে রেখেছে, ও ওর ঘরের বিছানাও ঘেটেছে, আমার রুমেও বিছানা ঘেটেছে, ঘেটে ওই সব কোল্ড ড্রিঙ্কস খেয়েছে, আর আমার সঙ্গে সর্বক্ষণ এসে ঝগড়া করে যাচ্ছে, বোনকে কেন রেখে এলে, বোনকে কেন রেখে এলে। আরে থাক না বাবা, বোন আছে তোর কি, না বোনকে আগে এনে দাও। এদিকে মারপিট করতেও ছাড়ে না, আর বোনকেও ছাড়ে না। একদিকে যখন মারপিট করে তখন মনে হয় কেন যে দুটো সন্তান হয়েছিল, আবার যখন ওদের এত গুজগুজ ফুসফুস দেখি তখন মনে বা ভালোই হয়েছে, ওরা যাক দুজন দুজনের খুব আপনজন, দুজন দুজনের চলার সাথী, অন্তত মানে সঙ্গী থাকলো, যে ও তাকে মনের কথা বলতে পারবে, সেও তাকে মনের কথা বলতে পারবে। দু ভাই বোন থাকলে একদিকে সুবিধা হয়। আমরাও পাঁচ ভাই বোন, আমরাও ছোটোবেলা কত দুষ্টামি করেছি, ভাই বোনে কত মারপিট করেছি, যখন মারপিট করলাম তখনের মতো তখন, আবার দেখো কত আমাদের মিল, যেন এ কেউ কাউকে ছাড়া থাকতে পারি না। এখনও পর্যন্ত আমাদের কিছু হলে মনে মনে আমাদের সব যে যার মনের কথা শেয়ার করা, সমস্ত ভালো মন্দ সব কথা শেয়ার করা, এই একটা বেশ সুবিধাই হয়, নিজের অনেক আপন। তো ভাই বোনের সম্পর্ক একটা মধুর সম্পর্ক, বেশ ভালোই লাগে। তো এই প্লাস্টিক ফুলের ফুলগুলো নিয়ে এসেছিলাম সেদিন, আজকে ভাবলাম বসে বসে লাগিয়ে দিই, কেন ঠাকুরের পায়ে তো মনে হবে যে ফুল টুল আছে, দেখতেও ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লেগেছে বেশ। লাগাতে লাগাতে না একটা জায়গাতে খসে গেছে, দেখুন ওই টান পড়েছিল তো খসে গেছে, তো আমি আবার নতুন একটা কিনে নিয়েছে, সব কিছুটা মিলে একদম জয়েন করে দেবো, ভালোই লাগবে। ফুলের চেনটা লাগিয়ে দিয়েছি, এবার ভাবলাম না কি ঘরটা মুছেই নিই। তো এই মুছাটা দিয়ে না বেশ চারপাশ মুছানো যায়, মানে যেখানটাতে আমি ঢুকতে পারি না, কিন্তু এটার সাহায্যে চারপাশের গলি ডলিগুলো মুছা যায়। মানে খাট যে রাখা হয়েছে তার যে ধারের গলি টাইপেরগুলো আছে তো, সেগুলো তো ঢুকতে পারি না, মানে আবার যদি ঢুকে পড়ি মুছতে পারবো না। তো এই স্ট্যান্ডগুলো দিয়ে না ভালো মুছা যায়, এই মুছার স্ট্যান্ডগুলো দিয়ে খুব সুন্দর বেশ, এটা আমার কিনে খুব উপকার হয়েছে। বেশি নুইতে টুইতে হয় না, এটা দিয়ে মুছা হয়ে গেল, আর খাটের ভিতরে তো ঢুকতে পারি না, খাটের ভিতরে ভিতরগুলোও মুছা যায়, বেশ ভালো লাগে। খাটের ভিতর টেবিলের ভিতর
এলো মুছাই যায়। আগে খাটের ভিতরে জো শুয়ে শুয়ে ঢুকতাম, কী কষ্ট হতো বের হতে, তো এখন এই মুছাটা দিয়ে ভালোই মুছাই যায়, তো অসুবিধা হয় না। আর মেয়েদের তো এইগুলো কিনে মুছা উচিত, কারণ যা মেয়েদের কোমরের প্রবলেম হয়, মেয়েকে ছেলে উভয়েরই কোমরের প্রবলেম হয়, মেয়েদের একটু বেশি হয়, তার জন্য এই মুছাটা দিয়ে মুছলে কোমরটা অত নুইতেও হয় না, আর বেশি কোমরের প্রবলেমও আসে না। তো ভাই এটা আমাকে কিনে দিয়ে আমার ভীষণ উপকার হয়েছে। আমার কোমরের প্রবলেম এখনও পর্যন্ত আসেনি, কিন্তু আগে থেকে সাবধান হতে ক্ষতি কী, তাই না? তো মোছা প্রায় আমার কমপ্লিট। ভাবলাম মেয়ের পড়ার টেবিলটা একটু আমার গুছিয়ে দিই, যা বইগুলো অগোছল হয়ে আছে, টেবিলটাতেও একটু ধুলো জন্মেছে, কোথা থেকে যে ধুলো টুলো হয়ে যায় আমি না খুঁজেই পাই না। জানালা কবাট সব বন্ধ রাখলেও দেখি ধুলো হয়ে যায়, ভালো লাগে না। যাক, ধুলো যখন জন্মেছে আমার পরিষ্কার তো করে নিতে হবে। ওই ধুলো ওটা দেখি মুছতে মুছতে দেখলাম যে ধুলো জন্মেছে, আমার না বাবা আগে মুছে দিই বাবা, যা নোংরা হয়েছে। আর বিশেষ করে মানে ঘর ধরে যাই থাকুক না কেন, একটু গুছানো থাকা হলে দেখতেও ভালো লাগে। আর পড়ার টেবিলটা যদি দেখি অগোছল বইপত্র, তাহলে তো মনে আরও মনটা খারাপ হয়ে যায়, তখন মনে হয় যেটা পড়ার প্রতি ভালোবাসা নেই। তো টেবিলে যদি বইপত্র গোছানো থাকে, তখন পড়ার প্রতিও ভালোবাসা থাকে আর পড়তেও ভালো লাগে। আমার ছেলেটা এত অগোছল করে রাখে বলে আমাকে বারবার বলি যে বাবু বইকে ভালোবাসতে হয়, বইকে গুছিয়ে রাখতে হয়, তবে তো পড়াশোনা। আর মেয়েটাকে যখনই বলি সে নিজে থেকে করে, ছোট তো নিজে থেকে করে, বাদ বাকিটা আমিই করে দিই। তো এই পেন স্ট্যান্ডটা দুজনে মিলে বানিয়েছে দিদি আর ও, খুব সুন্দর হয়েছে, বেশ বিড়াল করেছে, গফ করে দিয়েছে, চোখ করে দিয়েছে, তারপরে হেয়ার বিনে ক্লিপ আঁটি দিয়েছে চুলে, খুব সুন্দর হয়েছে। আমরা যখন গার্লস স্কুলে পড়তাম তখন কত হাতের কাজ শেখানো হতো, অনেক কিছু জানি তো ভুলি না, মনে আছে। ওই জন্য ছেলে মেয়ে ওদের হাতের কাজে হেল্প করি, ভালোও লাগে, আর তখন নিজেদের কথাগুলো ভীষণ মনে হয়। এই যে পেন স্টাইন আমরাও উল দিয়ে বানাতাম, তাতে কাঁচ বসাতাম। তো যাই হোক, আপনাদের সঙ্গে অনেক গল্পগুলো সকাল থেকে কী কী করেছি কী করি না সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছেন, আশা করব সবাই সুস্থ আছেন, ভালো আছেন, এই কামনা করি। তো এখানেই রাখছি, টাটা।